যি আমেরিকায় নিজকে সুপার পাওয়ার বলে দাবি করে, যি আমেরিকার সামরিক বাহিনী বিশ্বর যিকোনো প্রান্ত গই সফল অভিযান করে আহে, সে আমেরিকা এটা করোনার ভয়ে ত্রস্ত। আমেরিকা যুক্তরাষ্ট্রত করোনার আক্রমণ এটা এনেদরে চলিছে যে বিশ্বর ভিতর আটাইতক অধিক পারমাণবিক অস্ত্র জমা রাখা আমেরিকায় এতিয়া ভয়ত কপিব লৈছে। করোনার এই সংকট আমেরিকার ইতিহাসের আটাইতক ডাঙর সংকট রূপে পরিগণিত হয়েছে। করোনায় আমেরিকার উপর এনেক আক্রমণ চলালে যে যি আক্রমণে 9/11 সংঘটিত আক্রমণের মৃত্যকর সংখ্যাকো সের পেলাই দিলে। 9/11 আক্রমণত প্রায় 3,000 আমেরিকার লোকের মৃত্যু হয়েছিল, কিন্তু করোনার বাবে আমেরিকাত প্রায় 4,500 লোকের এই পর্যন্ত মৃত্যু হল। আমেরিকাত করোনাত মৃত্যু হওয়া লোকের সংখ্যা চীনতক আগবাড়ি গেল। যা 24 ঘণ্টাত অভিলেখ সংখ্যকভাবে করোনাত মৃত্যু হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পালে করোনাত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা। আমেরিকাত করোনায় এনে ধরনের আক্রমণ চলাইছে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে এটা লকডাউনের কার্যসূচী বৃদ্ধি করবলে বাধ্য হয়েছে। হোয়াইট হাউসের ফালেরপা জানা হয়েছে যে এইটো গতিত করোনা ভাইরাস বিয়পি পড়লে আমেরিকাত মৃত্যু হওয়া লোকের সংখ্যা 2,00,000 বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। লগতে হোয়াইট হাউসে কৈছে যদিহে সামাজিক ব্যবধান আমেরিকার নাগরিকে মানি নচলে তেনহলে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 15,00,000 বৃদ্ধি পালে আশ্রয় হবলগা একো নাই। আমেরিকাত করোনার বিরুদ্ধে যুঁজিবল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে ব্যাপক হারত তৎপরতা দেখার সময়তে কার্যত ভাগি পড়ছে ইতালির অর্থনীতি তথা ইতালির সামাজিক ব্যবস্থা। ইতালিত ইতিমধ্যে করোনার এলার্ম বাজি উঠিছে। ইতালিয়ে করোনার বিরুদ্ধে যুঁজ দি আছে যদিও দৈনিক করোনাত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি পাবলে ধরেছে। ইতালিত এই মুহূর্ত 1,00,000 অধিক করোনাত আক্রান্ত লোকের খবর আহিছে। মৃত্যু হয়েছে 12,500 অধিক লোকের। ইতালিত আটাইতক ভয়ানক কথাটো হয়েছে যে দৈনিক মৃত্যু হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পাইছে। এবার এই গ্রাফলে মন করক। এই গ্রাফ চার পিছত আপনি স্পষ্টভাবে জানিব পারিব প্রকৃততে ইতালিত দৈনিক কেনেকৈ করোনাত আক্রান্ত লোকের মৃত্যু হয়েছে। ইতালিত 21 মার্চ তারিখে 793 জন লোকের মৃত্যু হয়েছিল। 24 মার্চত মৃত্যু হয়েছিল 743 জন লোকের। 27 মার্চত মৃত্যু হয়েছিল 919 জন লোকের। 28 মার্চত মৃত্যু হয়েছিল 879 জন লোকের। 29 মার্চত মৃত্যু হয়েছিল 756 জন লোকের। আর 30 মার্চ তারিখে মৃত্যু হয়েছিল 812। অর্থাৎ কেবল 27 মার্চ তারিখতেই 919 জন লোকের মৃত্যু হয়ে ইতালিত এক অভিলেখ স্থাপন করেছিল। ইতালির চিকিৎসকসকলে এটা 24 ঘণ্টায় ICU কাম করে আছে। ICU অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ইতালির প্রতিখন শহর প্রতিটি অঞ্চলত ভয়াবহ রূপত এতিয়া করোনা বিয়পি পড়ছে, যার ফলত দিনে নিশায় চিকিৎসকে রোগীর সঙ্গে করোনার বিরুদ্ধে যুঁজিবলে বাধ্য হয়েছে। কিন্তু তৎসত্ত্বেও মৃত্যু হওয়া লোকের সংখ্যা হ্রাস করবলৈ চেষ্টা চলায়ও কার্যত ইতালি ব্যর্থ হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সমগ্র বিশ্ব করোনার ফলত ইতিমধ্যে 40,000 অধিক লোকের মৃত্যু হয়েছে, আর ইয়ারে প্রায় 1/4 লোক হয়েছে ইতালিরই। স্বাভাবিকতেই এনে অবস্থাত বিশ্বর উন্নত দেশসমূহ যথেষ্ট বিপদত পড়েছে। সেয়েহে বহুতে কৈছে করোনার জড়িয়ে আসলতে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ করেছে চীনে। চীনে প্রয়োগ করেছে আসলতে জৈবিক অস্ত্র। ব্যুরো রিপোর্ট, DY365।